নদিয়ার কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে আধিকারিককে ঘিরে বিক্ষোভ, বিক্ষোভ দেখাচ্ছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। নদিয়ার কল্যাণীতে সাত প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘিরে ফের অচলাবস্থা সৃষ্টি হয়েছে কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে। আর সেই কারণেই বিক্ষোভ, নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অচলাবস্থা সৃষ্টি হয়েছে কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে। কল্যাণী ইন্ডিয়ান অয়েল প্ল্যান্ট আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। অভিযোগের প্ল্যান্টের আধিকারিক অনির্বাণ রায় রাজীব বাড়োয়ের বিরুদ্ধে এই অভিযোগ। এর প্রতিবাদে বিজেপি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্ল্যান্টের আধিকারিককে ঘিরে বিক্ষোভ কর্মসূচি চলছে মঙ্গলবার, অর্থাৎ আজ সকাল থেকেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি, সাত প্রাক্তন সেনাকর্মীকে সরিয়ে দেওয়ার অভিযোগ। সাত প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘিরে ফের অচলাবস্থা সৃষ্টি হয়েছে কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, ঠিক কি কারণে সাত প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কি কারণের কারণের জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন কিন্তু তদন্ত শুরু করেছে, এরকমই জানা গেছে। ধন্যবাদ বিশ্বজিৎ। কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে আধিকারিককে ঘিরে বিক্ষোভ, সাত প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘিরে ফের অচলাবস্থা সৃষ্টি হয়েছে কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে। অভিযোগের তির প্ল্যান্টের আধিকারিক অনির্বাণ রায় এবং রাজীব বাউরের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিজেপি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্ল্যান্টের আধিকারিককে ঘিরে বিক্ষোভ কর্মসূচি চলছে মঙ্গলবার সকাল থেকে, অর্থাৎ আজ সকাল থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। সাত প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনায়, আর এই প্রতিবাদে বিজেপির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখাচ্ছে আজ সকাল থেকে। কোনো কথা শুনে না।